মর্নিং, আজকে সোমবার সকালবেলা স্নান দান করে দেখতেই পাচ্ছ একদম ফিট মামুনি সেজে বসে রয়ে, মানে বসে নেই, দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আর কি। আর এটা কি দেখতে পাচ্ছ, এটা কালকে বাজার থেকে আসার সময় এখানে স্টিক করেছি, দেখো ভাল লাগছে না? দেয়ালটা ফাঁকা ফাঁকা লাগছিল, এটা দিয়ে আমার মনে হয় ওয়াল স্টিকার, মানে এরকম সাদা দেওয়াল তো সত্যিই নিজেদের কিছু লাগাতে খারাপই লাগে, কিন্তু ওয়াল স্টিকার থেকে এটা আমার বেস্ট মনে হয়েছে। তো আমার ও বলছিল ওয়াল স্টিকার লাগাই লাগাই, তো আমার একদমই নয় ইচ্ছে, তো এখানে ওয়াল স্টিকার লাগিয়েছি, এই মানে এখানে আমি এটা লাগিয়ে দিয়েছি। ও বলেছিল এই দেয়ালটাতে লাগাতে, কিন্তু এই দেয়ালটা নিয়ে আমার অন্য কিছু প্ল্যান রয়েছে, যেটা কিনা কলকাতা যাওয়ার আগে আমার আর সম্ভব নয়, কারণ এখানে আমি মন মতো জিনিসটা পাচ্ছি না ঠিকঠাক মতো। তো ওই জন্য পাচ্ছি না একেবারে সেটা নয়, যাও বা পাচ্ছি, দামটা এমন একটা বলছে যেটা কলকাতায় তার হাফ দামে আমার হয়ে যাবে, সুতরাং কোনো দরকারই নেই আমার এখান থেকে করার, আমি কয়েক মাস অপেক্ষা করে যাই, কলকাতায় গিয়ে আমি করিয়ে নেব। আর এবার দেবো ঠাকুর পুজো, আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ গো, তুমি টিফিন বানিয়ে খেলে না, চার বিস্কিট দিয়ে দিয়েছি আমি ওকে। আর এখানে আমি সব রেডি ফেডি করে রেখে দিয়েছি, রান্না যা যা হবে, আর এখন জিও মার্ট থেকে এলো ধনে পাতা আর কুমড়ো। যাই হোক, তো জিও মার্ট থেকেও বাজার হচ্ছে, বাজার থেকেও বাজার হচ্ছে, এই চলছে আমাদের। তো এটা লাগিয়েছি বলে আজকে এখান থেকে আমি শুরু করলাম। যাই হোক না কেন, ঘর ছাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো পুজো, যেহেতু আজকে সোমবার তাই জন্য একটু সেজে গুজে নিয়েছি আর কি। তো চলো শুরু করি পুজো দেওয়া। আমার পুজো দেওয়া তো হয়েই গেছে, এবার ড্রেসটা চেঞ্জ করব, করে রান্নাঘরে ঢুকব। রান্নাঘরে যদিও বা সব গুছিয়ে রেখেছি, আজকে একটা রেসিপি বানাবো যার জন্য প্লেটে প্লেটে সুন্দর করে গুছিয়ে রেখেছি, তো ওই শ্যুটটাও তুলবো, আর দেখি কি কতদূর কি করতে পারি এখনো ঠিক নেই। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার সাথে কাজ হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে। আজকেও আমরা খাবো, দুপুরবেলা খাবো হচ্ছে ডালিয়া, ফুলকপি আলু ফেলে ডালিয়ার খিচুড়ি বানাবো, আর বেগুনি আর লঙ্কার পকোড়া, ব্যাস এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। রাতের জন্য যেটা বানাবো সেটারই একটা শ্যুট তুলবো। মোটামুটি রান্না হয়ে গেছে, এখানে ডালিয়াটা হয়ে গেছে, এখানে রাতের রান্নাটা হয়ে গেছে। এই যে রাতের রান্না, এটা আমার ভিডিওতে যাবে, রেসিপি ভিডিওতে। কিন্তু আমি দেখছি তোমরা অনেকে, যখন আমি বলেছিলাম যে রেসিপি ভিডিও দেব বা কিছু, ওই টাইমে কিন্তু অনেকে ইন্টারেস্ট দেখিয়েছিলে, কিন্তু আমি জানি না কেন রেসিপি ভিডিও দিলেই কিন্তু ভিউজটা কমে যাচ্ছে। আর আরও কিছু কথা বলবো, তার আগে আমি একটু আমার কাজগুলো গুছিয়ে নিই রান্নাঘরে, মোটামুটি হয়ে গেছে, জাস্ট গিয়ে বসে তোমাদের সাথে আলোচনা করছি। তো চলো রান্নাঘরটা একটু গুছিয়ে গেছি, এসে নিজে বসে পড়লাম, আর তোমাদের সাথে সত্যি কিছু কথা বলার আছে, যে রান্নার রেসিপির যখন ব্লগগুলো আমি দেবো বলেছিলাম, তখন তোমাদেরকে আমি জানিয়েই সেটা করেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে হ্যাঁ সোম মঙ্গল বা সোম বুধ শুক্র এরকম দিতে পারো ভালো হবে বা কিছু। তো প্রথমে তোমাদেরকে একটা কথা বলছি, যারা আমাকে ভালোবাসো, অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো, প্রত্যেক দিন আমার সাথে থাকো, সত্যি আমি তাদের কাছে অনেক অনেক অনেকভাবে গ্রেটফুল, কিন্তু তোমরা না একটু শেয়ার করো। আমার মনে হচ্ছে যে চ্যানেলটার একটু রিচ কমে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, কারণ ডিপ্রেশন নিয়ে আমাদের আমাকে অনেকেই বলেছিলে যে কন্টেন্ট ভিডিও দাও দিদি, বা কন্টেন্ট ভিডিও দাও তুমি ভালো হবে বা কিছু। আমি চেষ্টা করলাম আমার মতো করে কন্টেন্ট ভিডিও দেওয়ার, হ্যাঁ এমন কিছু বলবো না যে রেসপন্স পাইনি, পেয়েছি, খুব খারাপ পাইনি, আবার খুব বেশি কিছু সেটাও আমি পাইনি, মাঝামাঝি পেয়েছি একটা, সেটা নিয়ে আমি খুশি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকমভাবে এগোতে থাকলে না আমি এগোতে পারবো না, তবে এটা ঠিক কথাই যে আমার টাইম লাগবে, আমি এটা বুঝতে পেরে গেছি যে যত দিন লাগুক আমি আছি সাথে, কারণ আমি কাজটাকে ভীষণভাবে ভালোবাসি, ভীষণভাবে ভালো লাগে। ভালোবাসা বা ভালো লাগা না থাকলে এভাবে বোধ হয় কন্টিনিউ আজকে এক বছর তিন চার মাস হতে যায় আমি রয়েছি চ্যানেলটার সাথে। তো
এভাবে বোধহয় রোজ আমার পক্ষে সম্ভব হতো না একই টাইমে ভিডিও ছাড়ার বা এটাকে নিয়ে থাকার। যখন আমি বুঝতে পারছি যে আমি সাকসেস পাচ্ছি না সেভাবে, তো আমার যদি ভালো না বাসতাম তাহলে আমি থাকতে পারতাম না। এটা ঠিক কথাই যে আমি এটা ভেবে কখনোই আসিনি যে আমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবো, আমি অনেক টাকা রোজগার করে ফেলবো এটা থেকে, এটা ভেবে আসিনি বলেই বোধহয় কাজটার সাথে থাকতে পেরেছি। কাজ করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমি আমার মতো করে করে যাব, যেদিন লক্ষ্যে পৌঁছানোর ঠিক আমি পৌঁছে যাব। তো যাই হোক না কেন, আমার এটাই মনে হয় যে তোমরা যারা ভালোবাসো আমাকে একটু শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ, এইটুকুই রিকোয়েস্ট থাকলো যে একটু শেয়ার করো, একটু সাথে থাকো, একটু কমেন্ট করে জানাও। দেখো অনেকেই কিন্তু লাইক করো না, বা কি আর বলবো, লাইক শেয়ার কিছুই করো না, কমেন্ট করো না। একটু কমেন্ট করলে আমার নিজেরও ভালো লাগে, সত্যি বলছি। ডিপ্রেশন নিয়ে বলেছিলাম, অনেকেই কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছো, তার মধ্যে এক দিদি কমেন্ট করেছিলে সেদিনকে, আমি কমেন্টটা দেখে বলছি, দাঁড়াও এক মিনিট, কোথায় গেল, দাঁড়াও এক সেকেন্ড, আসছি। হ্যাঁ, ডিপ্রেশন নিয়ে যে যেটা আমি বলেছিলাম সেটাতে কাকলি পাল দিদি, তুমি যেভাবে কমেন্টটা লিখেছো আমার তাতে মনে হচ্ছে তুমি আমার থেকে বয়সে বড়, তাই জন্য আমি দিদি বলছি, যদি তুমি আমার থেকে ছোট হয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, তো তুমি সেদিনকে একটা পয়েন্ট লিখেছিলে যে ছোটদেরকে ছোটবেলা থেকে যে সংস্কারে বড় করা হবে সেই বাচ্চা সেরকমই হবে, বড় হয়ে তার ডিপ্রেশন বলে এরকম আলাদা কিছু মাথায় আসবে না, বা মাথায় আসলেও সেই ধারণাটা তার কাছে অন্যরকম হবে। একদম ঠিক কথা, ছোট থেকে বাচ্চাদেরকে যেভাবে যে পরিস্থিতিতে বড় করা হয় সে সেরকমই হয়। পয়েন্টটা যে আমার মাথায় আসেনি একদমই তা নয়, কিন্তু কি বলতো, 7 মিনিটের একটা ব্লগ ভিডিওতে আমি বোধহয় পুরোটা বলে উঠতে পারবো না, বা পুরোটা লিখে উঠতে পারলেও আমি সবটা বলে বোঝাতে পারবো না, বা অত বড় ভিডিও তোমাদেরকেও দেখতে ইচ্ছে করবে না। সেই ভিডিওটাতে কিন্তু আমার ওয়াচ টাইম এমন কিছু আসেনি, মানে অনেকেই হাফ দেখে চলে গেছে বা স্কিপ করে করে দেখেছে, এরকম হয়েছে। তো বুঝতেই পারছো 7 মিনিটের একটা ব্লগে যারা থাকবে না তাদের থেকে আমি আশা করব কি করে তারা আমার 15-20 মিনিটের ব্লগে থাকবে। তুমি যে পয়েন্টটা বলেছো একদম ঠিক কথা, যদি এইসব বিষয়ের ওপর আলাদা করে আরো একটা ব্লগ ভিডিও চাও তো তোমরা আমাকে বলো, আমি তার উপরেও লিখে ব্লগ ভিডিও বানাবো। তবে আর একটা কথা যে হ্যাঁ, এটা তুমি যে বলেছো, তুমি বলেছিলে যে আমি একটু ছোট তো তাই হয়তো আমি বুঝতে পারিনি বা কিছু, না এটা আমার মাথায় ছিল, এটা সত্যি কথা। আজকালকার বাচ্চাদেরকে, এখন সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে মায়েরা বাচ্চাদেরকে বেশি কম্পিটিশনে নিয়ে চলে যাচ্ছে, ওর বাচ্চা এরকম পড়ছে মানে তোমাকেও করতে হবে। এই পয়েন্টটা আমি বলতে চাইনি এই কারণে, কারণ অনেক নেগেটিভ কমেন্টও আসতে পারে যে তোমার তো নেই, তুমি কি করে বুঝবে। তো তুমি ফোনটা নিয়ে যাও একটু, তো জিও মার্ট থেকে ফোন করেছে বোধ হয়। তো এবার ওই জন্যে সেদিনকে আমি পয়েন্টটা বলিনি, এটা সত্যি কথাই। আজকালকার ছেলেমেয়েরা বা পাশের বাড়ির বন্ধুর যা দেখছে বা বান্ধবীদের যা দেখছে আমারও সেটাই চাই, আর অনেক মা বাবাই আছে যাদের পরিস্থিতি ভালো বাড়ির, তারা কিনেও দিচ্ছে সাথে সাথে, এগুলো সত্যিই বোধ হয় উচিত নয়, বা প্রয়োজনের থেকে বেশি দেওয়াটা উচিত নয়। তাহলে সেই বাচ্চা সেটাই বুঝতে শিখবে যে আমার মা বাবা তো আমাকে চাইলেই দিয়ে দিচ্ছে, তাহলে আমি চাইতেই পারি। এগুলো তো অবশ্যই, এগুলো একদমই ঠিক কথা। আর আমারও তাই মনে হয় যে ছোট থেকে আমি যদি আমার বাচ্চাকেও বলি যে এই মল থেকেই তোমাকে জামা কাপড়টা কিনতে হবে, আমার বাচ্চা বুঝবে এটাই যে এই মলেই থেকেই বোধহয় কিনতে লাগে, ফুটপাতে যে জামা কাপড়গুলো পাওয়া যায় ওগুলো বোধহয় পরা যায় না, বা ওগুলো অন্য কেউ পরে, এখান থেকে আমার কেনার জন্য নয়। এইগুলো একদমই ন্যাচারাল কথাবার্তা, এগুলো কাউকে বলে বোঝানো যাবে না, সে হয়তো ভাবতেই পারে যে জ্ঞান দিচ্ছে বা কিছু। তারপর এই যে আমি এত বড় হয়েছি, আমি একটা কথা বলি আমার লাইফে, আমাকে কখনো সেভাবে না মা বাবা কখনো খুব আতুপুতু করে বা তুমি একটাই মেয়ে তোমাকেই সব দিয়ে দিচ্ছি বা তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, এখনো আমার মনে আছে আমি যেদিনকে ছোটবেলায় লাল জামা পরতে চাইতাম, মা আমি আজকে এটা পরে যাব, আমার মা আমাকে সেদিনকে হলুদ জামা পরাতো, যেদিন আমি সাদা জামাটা পরতে চাইতাম সেদিনকে ওই লাল জামাটা আমাকে বার করে পরাতো। এটার মানে এটাই যে তুমি যেটা চাইবে সেটা আমি দিচ্ছি না কিন্তু সাথে সাথে, আর তুমি পাবেও না জেদ করলে, এটাই ছিল আমার মায়ের বক্তব্য। তো আমি এত বড় হয়েছি আমি বলতে পারবো না আমার কোনোদিন জন্মদিন হয়েছে, মানে জন্মদিন বলতে কেক কেটে বা এরকম কিছু জন্মদিন হয়েছে আমার। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল পাশে, মানে ও আমার থেকে ছোট, ফ্রেন্ড বলবো কি নাম জানি না, বোন বন্ধু সবটা, ও আমার থেকে 1 না 2 বছরের ছোট এরকম। তো ও বুলটি, বুলটি ছিল আমার জন্মদিনের একমাত্র
ইনভাইট করতাম, ওকেই একমাত্র মা বাবা বলতো আর কি। ও আর আমি একসাথে সারা দিনটা কাটাতাম, একসাথে খেতাম, খেলতাম, এইসব করতাম। এই ছিল আমার জন্মদিন। তো এবার বাবা দেখতে থাকলো যে আস্তে আস্তে যত বড় হচ্ছে, বন্ধু সার্কেলটা বড় হতে থাকছিল, ব্যাচে কোচিনে যাওয়া বা কিছু, তো সেখান থেকে সব বান্ধবীরাই নেমন্তন্ন করতো, জন্মদিনে যেতাম, খেতাম। তো বাবা বললো যে আমি কিন্তু একদিনও বলিনি, কারণ আমি ছোট থেকেই জানতাম আমি যেটা চাইবো সেটা পাবো না। তো এবার ওই জন্যে বাবা ক্লাস, আমার যখন 15 বছর হলো, ক্লাস 10, তখন বাবা বলল যে না এবার জন্মদিন করি একটা, ও সবার বাড়িতে যায়, ও তো কাউকে ডাকে না বাড়িতে, তো করি। সেই বছরও মনে আছে বাবা কিন্তু কেক এনে দেয়নি, পাশে আমার এক দাদা আর বৌদি থাকতো, পিন্টু দা আর তনু দি, সেই দাদা দিদি, দাদা বৌদি আর কি, একটা কেক এনেছিল বিকেল বেলা। তাও আবার মানে দাদার কাছ থেকে ফিরতে লেট হয়েছিল, তো সেই বিকেল বেলা আমি কেকটা কেটেছিলাম, শুধুমাত্র এই দাদা বৌদির জন্যই কিন্তু আমি কেকটা কাটতে পেরেছি। তো ওই ছিল আমার এক জন্মদিন। বিয়ের পর কেক কেটেছি, তোমরা ব্লগেও দেখেছো, ওকে আমি তাই বলেছিলাম যে আমাকে না কখনো কেক এনে দেয়নি, তো তাই জন্য ও তারপর থেকেই কেক আনা, কেক কাটা, এইসব। যাই হোক না কেন, তাই আজকালকার বাচ্চাদের জন্মদিন মানে স্কুলের বন্ধু বান্ধব বা কিছু, আর মা বাবারাও এত বেশি কম্পিটিশনে নিয়ে যায় ছেলে মেয়েদের, যে ওর বাচ্চাকে অত ডোনেশন দেওয়া, স্কুলে ভর্তি করিয়েছে মানে আমারও অত ডোনেশন দেওয়া, ওই স্কুলেই ভর্তি করাতে হবে, হয়তো সেই বাচ্চাকে তার মাও স্কুলে দিয়ে আসতে পারবে, কিন্তু তার বাচ্চা স্কুল বাসে যাচ্ছে মানে আমার বাচ্চাকেও স্কুল বাসে দিতে হবে। এই জিনিসগুলো ছোট থেকেই এত বেশি দিয়ে দিচ্ছে যে বড় হয়ে যখন ও চাইছে কিছু না পেলেই বা নিজে করতে চাইছে, সেখান থেকে হয়তো নিজেই পারছে না করতে, সেখান থেকে হয়তো নিজেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই কথাগুলো একদম ঠিক কথা, কিন্তু এই যে আমি যেভাবে কথাগুলো এখন বলছি, এগুলো তোমরাই বলো না, সেদিনকে ভিডিওতে বলা যেত না, বোঝানো যেত এইভাবে। যাই হোক, তো জন্মদিন তো করতো না, আর আজকালকার বাচ্চাদের একদম গেরি বয়স থেকেই জন্মদিন পালন। তবে আমারও তাই মনে হয় যে বড় যদি একটু বড়ই হয় বাচ্চা, ছোট বয়সে জন্মদিন করে সত্যিই কোনো লাভ নেই, কারণ সে বাচ্চা এমনিতেও বুঝতে শেখে না, উল্টে সবার কোলে কোলে থাকতে থাকতে ও নিজেও নেতিয়ে যায়। তো একটু বড় হলে আমার মনে হয় জন্মদিনটা একটু অন্যভাবেই সেলিব্রেট করাও যায়, কারণ এখানে অনেক রকম অনাথ আশ্রম আছে, বা যেসব বাচ্চাদের হয়তো ফ্যামিলি নেই, মা বাবা নেই, তারা হয়তো ওখানে থেকেই খিচুড়ি বা একটা রুটি এভাবে খেয়ে খেয়েই বড় হচ্ছে অনাথ আশ্রমে। তো তাদের সাথে যদি একটা দিন কাটানো যায় সেই বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে, আমার মনে হয় যে বাচ্চাটা বুঝতেও শিখবে যে আমি যে লাইফটা লিড করছি সেটাই একমাত্র লাইফ নয়, আরো একটা লাইফ আছে যেখানে, বা আরো একটা দুনিয়া আছে যেখানে এইভাবে লাইফ লিড করতে হয়, এরা করছে এভাবে, এরা যা চাইছে তাই পাচ্ছে না, এরা এইভাবে জামাকাপড় পরে এইভাবে খেয়েই দিনটা কাটাচ্ছে। ওরা একদিন ভালো খাবার দাবার দেখলে মুখের হাসিটাই অন্যরকম হয়ে যায়, মুখের আনন্দটাই অন্যরকম হয়ে যায়। তো আমার মনে হয় বাচ্চাটাকে নিয়ে সেই রকম একটা জন্মদিন পালন করো, বা বাচ্চাটাকে দিয়েই কোথাও একটু কিছু দেওয়াও, তো আমার মনে হয় সেটাই মনে হয় বাচ্চাটা শিখবেও আর সে ভালোভাবে বড় হবে। এটা সেটা কাকলি পাল দিদি এই কথাটা তুলেছিল বলে আজকে তোমাদের সাথে আমি এত কথা আলোচনা করলাম। হয়তো দিদি ব্লগটা দেখবে, দেখে থাকলে তুমি আমাকে বলো যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। আরো একটা কথা আছে, সেটা বলছি আমি। তো আরো যেটা কথা আছে সেটা কমেন্টটা বার করলাম আমি আর কি। তো সেই দিনকে আমি বাজার থেকে ফিরছিলাম ওর সাথে, সেদিনটা ছিল শনিবার। তো ফিরছিলাম বাজার থেকে, বাজার থেকে ফিরে ঘরেও ঢুকিনি, নিচে গ্যারেজে ও স্কুটিটাকে পার্ক করছিল। তো তখন মনে হলো, আসলে ভিডিওটা লাইভ হয়ে যাওয়ার পর না নিজেরই মনে হয় দেখি কি কমেন্ট এলো কি না এলো, কত কি ভিউজ আসছে না হচ্ছে, সেটা দেখতে গিয়ে দেখছি জয়া বন্দ্যোপাধ্যায় নামে একটা কমেন্ট ঢুকলো। তো কমেন্টের প্রথম লাইনটা দেখে বুঝতে পারি যে সে আমার ম্যাম, ম্যাডাম। সে লিখেছেন যে তুমি ইউডিডিবিতে আমার স্টুডেন্ট ছিলে। আসলে ম্যাডামের লেখার কারণ আছে, ম্যাডামকে আমরা ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় পদবিটা একই, কিন্তু ম্যাডাম সবসময় জয়া ব্যানার্জি লিখতেন, তো সেই সূত্রে না আমি চিনতে পারিনি ঠিক, ম্যাডাম এই লাইনটা না লিখলে হয়তো বুঝতে পারতাম না যে আমার ম্যামই আমাকে, একই নামের তো ব্যক্তি থাকতেই পারে না, তো ওই জন্য আমি হয়তো বুঝতেও পারতাম না ম্যাডাম এটা লিখেছেন। আর যারা বিরাটিতে থাকবে তারা জেনে থাকবে, যা বিদ্যাপীঠ, বিদ্যাপীঠ গার্লস, আমি বিদ্যাপীঠের স্টুডেন্ট, বিদ্যাপীঠ আমার স্কুল। তো ম্যাডাম লিখেছেন যে তুমি ইউডিডিভিতে আমার স্টুডেন্ট ছিলে, আমি তোমাকে তখন কি শেখাতে পেরেছি জানি না, তবে আমার এই ডেইলি ব্লগটা দেখে আমি কিন্তু অনেক কিছু শিখছি, আর তোমার মাল্টিটাস্কিং অ্যাবিলিটি আমাকেও ইন্সপায়ার করে আরো ভালো করে আমার কাজটা করার জন্য। থ্যাংক ইউ দেবলীনা, খুব ভালো থেকো, খুব ভালো রেখো সবাইকে। এই সেই কমেন্টটা। তো
সেদিনকে ম্যামের এই কমেন্টটা দেখে আমার সিরিয়াসলি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। কারণ আমরা জানি যে একটা হাই স্কুলে কত স্টুডেন্ট থাকে, এ বি সি তিনটে সেকশন ছিল আমাদের, এক একটা সেকশনে 80 জন করে স্টুডেন্ট ছিলাম আমরা ক্লাস 9, যেটা পুরো স্কুলের রেকর্ড ভেঙে দিয়েছিল। সে বছর ক্লাস 9-এ আমাদের 4টে সেকশন করতে হয়েছিল, এ বি সি ডি। কারণটা হচ্ছে আমরা যারা বিরাটি থাকি তারা অনেকেই জানি আমাদের চণ্ডীচরণ নামে একটা স্কুল ছিল, এখন যেটা উঠে গেছে কিনা জানি না, তবে জঙ্গল হয়ে গেছে আমি লাস্ট টাইম দেখেছি। তো চণ্ডীচরণ বলে স্কুল ছিল, সেটা ক্লাস 8 অবধি ছিল। তো 8 অবধি থাকার ফলে 8-এর পরে মেয়েগুলো সব বেশিরভাগই বিদ্যাপীঠে ভর্তি হতো, যেহেতু স্কুল দুটো পাশাপাশি ছিল। তো ক্লাস 9-এ ওই জন্য ওই স্কুলটা আসার পর, ওই স্কুলের মেয়েগুলো আসার পর আমাদের সেবার 4টে সেকশন করতে হয়েছিল। তো 9 আর 10-এ আমরা 4টে সেকশন মাধ্যমিক দিয়ে একবার, ওইটাই সব থেকে রেকর্ড ভেঙেছিল আমাদের। যাই হোক, তো এখন স্কুলের কি অবস্থা আমি জানি না, তা আমাদের সময় এরকমই ছিল। আর আমরা খুব মজা করে বড় হয়েছি, ক্লাস 5 থেকে শুধুমাত্র আমরা পড়েছি এরকম তো নয়, আমরা 6-এ যখন উঠেছি ক্লাস 5-এ আবার নতুন একটা ব্যাচ ঢুকেছে, এরকম করে ছেলে মেয়ে বাড়তেই থেকেছে মেয়েরা। তো ম্যাম যে অত স্টুডেন্টদের মধ্যে আমাকে মনে রেখেছে, এটা আমার জন্য অনেক 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 বড় পাওয়া। আমি বোঝাতে পারছি না হয়তো কথা বলে যে আমার কাছে কত বড় পাওয়া ছিল সেদিনকে। আমার মুখের, আমি কমেন্টটা পড়ছিলাম আর আমার মুখের হাসিটা যেন তত বেশি চওড়া হচ্ছিল, আমার চোখে মুখে আনন্দটা ফুটে উঠছিল। এটা আমার বর দেখতে পেয়েছে, আর কেউ না দেখতে পেল। ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে কি হয়েছে কি হয়েছে, তারপর ওকে বললাম এরকম এরকম ব্যাপার। তো তাই জন্যই বলি যে আমি ভিউজ পাচ্ছি না কি সাকসেস পাচ্ছি না, এটা আমার কাছে সত্যি বোধ হয় আর ম্যাটার করছে না সেভাবে। যেদিন হবে অবশ্যই সাকসেস পাবো না, এটা আমি বলছি না, হয়তো আমার লেট হচ্ছে, সবার মতো হয়তো আমি পারছি না, যাই হোক। তবে এই জিনিসগুলো যে মানে অনেককেই পেয়েছি, তবে এই কমেন্টটাও আমার কাছে আরো একটা পাওয়া হয়ে জমে রইল। পাওয়াগুলো তো জমে মানুষের, এই একটা স্মৃতি কিন্তু আমার পাতায় জমলো। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি এত ভালো ভালো কথার সাথে লাস্ট। তো নেগেটিভ কমেন্ট নিয়ে যদি তোমাদের সাথে আলোচনা করতে পারি, অবশ্যই পজিটিভ যেগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেগুলোকে নিয়ে তো অবভিয়াসলি আমি বলবো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, তোমাদের কি রেসিপি ব্লগ দেখতে ভালো লাগছে না আমাকে একটু জানিও, তাহলে আমি সেটাকে বাদ দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় আমার কন্টেন্ট ব্লগ দেখতে বেশি ভালো লাগছে, তাহলে আমাকে সেটাও জানিও, আমি তোমাকে তোমাদের চেষ্টা করবো কন্টেন্ট ব্লগ উপহার দেওয়ার। তো চলো আজকের মতো টাটা, আর যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে আমাকে, যারা ভালোবাসো আমার সাথে অনেকেই রোজ রোজ থাকো তাদের কাছে সত্যি আমি অনেক 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 গ্রেটফুল, তোমরা প্লিজ একটু ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, তাহলে একটু রিচটা হয়তো বাড়বে। আমার মনে হচ্ছে রিচটা একটু কমে গেছে। তো চলো টাটা।